এখন বাজে হচ্ছে সকাল 9টা, ফোন করি ফোন নেই, দুপুর 2টো আই গেস এখন বাজে, মানে আমার জন্য এটা সকাল, এই ঘন্টা আছে আমার সাথে। আর ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম লাগছে, ঘরটা একটু চেঞ্জ লাগছে, তো আমি আছি আমার কলকাতা বাড়িতে, কি বলি, এখন স্নান করিনি, কিচ্ছু করিনি, খাইও নি, মুখত হইনি, কিচ্ছু করিনি, তাদেরকে ওগুলো কমপ্লিট করি, তারপরে সে দেখা করছি তোমার সাথে, ঠিক আছে, কি সব তো গাইস। আমরা এখন বার হয়ে গেছি, আমি আর ফারান্দা, সকাল থেকে আমি ঘুমাচ্ছিলাম, আর ঘুম থেকে উঠে একটু কাজ ছিল, কাজ করতে করতে আর টাইম পাইনি ব্লগ করার, ওই জন্য এখন আমরা দুজন বার হয়ে গেছি। অ্যান্ড এখন আসি বাড়ির সামনেই এক জায়গায়, তো আসি এখন নিউ টাউনের বাড়িতে, ওই জন্য একটুখানি কাজ কাম হচ্ছে, আর সামনেটা দেখো জাস্ট এরকম টাইপের সামনেটা অনেকটা। সাউথ কলকাতায় যাবো তো বাইক বা গাড়ি নিয়ে গেলে অনেক ঝামেলা, ওই জন্য বাইক আর গাড়ি নিয়ে যাবো না, তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, ওই জন্য কেন যাবো না, বাসে করে যাবো, চলো বাসে করে যাচ্ছি, বাসে আছে বাইরে তারাও দেখাই, একটু সিনেমেটিক ভিডিও নেওয়ার যদি বাড়িতে নিজের সিটটা বসে সেখানে নেওয়া যাবে, ওই জন্য খালি রাস্তা, রাস্তা পুরো খালি, আমি আর ফারান্দা একা একা, তোমার তো চলো রাস্তার মধ্যে শুয়ে ফটো তুলি, হেভি লাগবে, ফুল ফান একদম হেভি লাগবে, এরকম করে যাবো, এরকম করে রাস্তায় বসবো, বসে এরকম নেবো নিয়ে ব্যাস, হেভি ছবি, ও সাদা কালো করে বাড়ি নিয়ে যাবো। সুন্দর সুন্দর সিনেমাটিক নিতে নিতে এখন চলে এসেছি মেট্রোর এখানে, অ্যান্ড এদিকে ফারান্দা যাচ্ছে, আমি এদিক দিয়ে যাচ্ছি, মজা আলাদা লেভেলের ফান, অ্যান্ড এই উপরে মেট্রো আছে, আর মেট্রো উঠে আমরা অ্যাসমাত্রমাতে যাবো, মেট্রো একটা মেট্রো গেছে, হেভি সুন্দর লেগেছে, আমার ফার্স্ট টাইম, মানে কী বল, ফার্স্ট টাইম বলতে আগে একবার না দুবার আমি মেট্রোতে উঠেছিলাম, এই হবে আজকে সেকেন্ড কি থার্ড টাইম হবে আমার, তো খুব এক্সাইটেড, মারাত্মক। আমরা কোথা দিয়ে যাচ্ছি এখন, কেমন নিচু সিঁড়ি থেকে আসলাম, উপরে যাই আমার দিকে দেখি কি, আমার কিছু জানি না এদিকে কী হয়, রিলস বানাচ্ছে আমি পার্ট টাইম, রিলস অনেক হেডা ফোন লাগিয়ে দিয়েছি, অ্যান্ড এদিকে এরকম সুন্দর জায়গা, এখানে একটু ফটোটোগুলো তুলে ব্যাস আমরা ঘুরে বেড়াবো সব। কেমন মেট্রো স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে, এইটা ভাড়া দেওয়া মুখটা একদম পুরো এরম হয়ে গেল, এক কোমর পানি হয়ে গেছে, ব্যাঙের মধ্যে হচ্ছে এক কোমর পানি হয়ে গেছে। আমরা একটা প্ল্যান মেয়েছি এখানে যাওয়ার জন্য, প্ল্যানটা বাইরে চাকরি দুলে তোমাদের দেখাও, নাহলে বলে কোনো লাভ নেই, মান সামানটা ডুববে আর কিছু না, তো আরও বাড়ছে বেশি। গাইস আমাদের ডবল ডবল ফিট খাচ্ছে হয়েছে এই যে, কারণ কি আমরা ভুল করে অন্য গেটে উঠে পড়েছি, অ্যান্ড বাইরে এত বৃষ্টি হচ্ছে, তো আমাদের আবার সেই টিকিট কেটে অন্য গেট দিয়ে ঢুকতে হলো, দেখো গাইস আলাদাই লাগছে, হেভি লাগছে, ট্রেন মিস হতে হতে বেঁচে গেছি আমরা, বল দিত ভাই, ট্রেন মিস হতে হতে বেঁচে গেছি, এখানে এসেই গ্যাঞ্জাম, প্লাস্টিক কিনেছি বৃষ্টি থেকে বাঁচার জন্য, ও হেভি লাগছে, আলাদা হিট, আমার ডান্ডাটা আমার ডিজিটাল, নেমে যাও খাওয়া দাওয়া, একা একা গিলছে
যদি ফ্রড হয় আমরা কিছু নামই জানি না, বারান্দা নিয়েছে আমার সাথে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ আমরা ভিতর দিয়ে যাবো না, ভিতর দিয়ে যাবো না আমরা। লোকটা লোকটা স্যার স্ক্যাম হয়ে গেছে, বলে যে ওদিক দিয়ে গেল, এদিক দিয়ে চলে গেছে। আমরা কি কিনেছি দেখো, এডু এডু বিট দে বিট দে বিট বক্সিং। এখন আমরা কোথায় যাচ্ছি আমি কিছু জানি না, কিন্তু যাওয়াটা আমার খুব টেনশন লাগছে, কারণ কি গাড়ি নিয়ে হয়তো এদিকে এসেছি, বাট হেঁটে এসেছি, আমি কিছু বুঝতে পারছি না কোন দিক দিয়ে কোথায় কি যাচ্ছি। প্রায় 2 কিলোমিটার হাঁটার পরে আমরা ফাইনালি প্যান্ডেলের দিকে আসতে পেরেছি। তো হাঁটছি আমরা দুজন মিলে, আরো আরো আগে যাবো, একটা ব্রেক নিয়ে পালাই যাবো। ভিড় দেখো ভাই, কি ভিড়, এই যে প্যান্ডেল। এই যে প্যান্ডেল, প্যান্ডেলের বাইরে আমার গাড়ির লস্যি খাচ্ছে এখানে, অ্যান্ড এই লস্যির হচ্ছে রোজ রোজ। এই লস্যিটা কেমন? ভালো ভালো, ফাটাফাটি। ও তোমার চোখগুলো সেই লাগছে, কি লাগছে লাগছে। ও সেই সেই ওই আসছে ভাই, না না কোনো দরকার নেই, চলো জোরে হাঁটা দাও, ফারান্দা খুঁজে ভাই। ভাই ফারান্দারা হারিয়ে পড়েছে, সেই যে ফারান্দা, সেই যে যাচ্ছি আমরা এখান থেকে হেঁটে হেঁটে। কি হচ্ছে কি হচ্ছে আসলাম, আবার এখানে একটা সুন্দর সাজিয়েছে, সেই লাগছে সেই আসাম আসাম। বিধবাস পাগল হয়ে গেছে, জামা চেঞ্জ করছে এখন, মাথা মাথা খারাপ হয়ে গেছে পুরো। দুদিনটা প্যান্ডেলটা কমপ্লিট, অ্যান্ড এখন আমরা কোন জায়গায় আছি জানি না, তো এক জায়গায় আছি, আমরা ম্যাপে চেক করছি আমরা এক্স্যাক্টলি এখন কোন জায়গায় আছি। এখান থেকে যাবো কোথায়, নর্থের দিকে তাই তো? তো এখান থেকে নর্থ কলকাতার দিকে যাবো, তারপরে দেখি কোথায় যাই ওখান থেকে। এখান থেকে সোজা কালীঘাট মেট্রোতে যাচ্ছি, তো 30 মিনিট আছে সেই রাস্তা, আমরা 20 মিনিটে 20 মিনিটে কভার করবো, তাই জন্য এত জোরে হাঁটছি আমরাই জানি। তোমরা ভিডিওতে বুঝতে পারবে না, তো এই কষ্টের জন্য তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করো, লাইক লাইক তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি করে লাইক করো, তো হবে না কিন্তু। আমরা এখন আছি কালীঘাট, এখানে আমি আছি ফারান্দা চাই, এই মালটা আছে চাইনিজ মাল। তো আমরা এখান থেকে এখন বাড়ি দিকে যাচ্ছি, আমাদের বেশি ঘোরা হয়ে গেছে, আমরা এমন ঘোরা ঘুরেছি যে কি বলবো, আমাদের পা দিচ্ছে না আমাদের। কত কিলোমিটার পা মাথায় উঠে গেছে, প্রায় 3 কিলোমিটার আমরা হেঁটেছি, 3 কিলোমিটার তার থেকে আসছে, এমনি ঘুরেছি প্রায় 6 কিলোমিটার। এই ওয়াইল্ড ক্যাম্পের ব্যাগটা দেখলো ট্রান্সফার। হ্যালো টুকি, হ্যালো
ফারান্দারা চলে গেছে, আমি ভিডিও করার টাইম পাইনি, মেট্রোতে ভিড় ছিল বলে। তো এখন আমি চলে এসেছি এসপ্ল্যানেটে, এখান থেকে একটু ঘুরতে যাবো। তো এটা থেকে এক্সিট বার হই আমি।